আসসালামু আলাইকুম। আজকে আমি এসেছি ফ্রম অ্যাস্থেটিক স্কিন কেয়ার অ্যান্ড লেজার সেন্টার থেকে। আমি হচ্ছে বাই প্রফেশন ডার্মাটোলজিস্ট অ্যান্ড অ্যাস্থেটিক প্র্যাকটিশনার। তো আজকে আমরা যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে অ্যান্টি এইজিং অথবা অ্যাকনি স্কার রিলেটেড ট্রিটমেন্ট নিয়ে। এখন আমাদের অনেকেরই সমস্যা থাকে যে অল্প বয়সে কিছু কিছু জায়গায় একটু ভাঁজ পড়ে যাচ্ছে। অনেকে দেখা যায় যে একবার ছোটোবেলায় ব্রণ হয়েছিল, তখন দেখা যাচ্ছে যে পোর্সগুলো বড় হয়ে যাচ্ছে, অথবা অনেকে দেখা যায় যে না, ত্বকগুলো কোনো কারণ ছাড়াই রুক্ষ হয়ে যাচ্ছে। বিভিন্ন ধরনের স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করেও ত্বকের উজ্জ্বলতা বাড়াতে পারছে না বা ত্বকের যে মসৃণতা আনতে পারছে না। তো এই জন্য কি করা যেতে পারে এবং কিভাবে আমরা এটাকে ঠিক করতে পারি সেই রিলেটেড ট্রিটমেন্ট নিয়ে কথা বলবো। তো আপনার যেটা করেছে যে পোর্স কেন হয় বা স্কার কেন হয়, যখন আমাদের অনেক দিন ধরে ব্রণ থাকে ওগুলো যখন হচ্ছে আমাদের লোমকূপগুলোকে বন্ধ করে দেয়, তখন এগুলো কি করে পোর্সগুলোকে বা লোমকূপগুলো আস্তে আস্তে বড় হতে থাকে। বড় হতে থাকলে তখন দেখা যায় যে আমাদের মুখের পোর্সগুলো বড় হয়ে যাচ্ছে বা একটা সময় ওগুলো নিচের কোলাজেনগুলোকে নষ্ট করে দিয়ে গর্ত তৈরি করছে। গর্তের বিভিন্ন ধরনের টাইপ থাকে, আইস বক্স স্কার থাকে, তারপর এগুলো দেখা যায় যে স্কারগুলো পারমানেন্ট থাকতে 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 একদিন দেখা যায় যে অনেক বড় জায়গা মুখের দখল করে ফেলেছে। তো এটা নিয়ে অনেকেই নমনীয়তায় ভুগে। আরও কিছু থাকে যে অল্প বয়সে অনেকে থাকে যে স্মাইল লাইন এগুলো, অথবা চোখ মুখ পুচকে কথা বলার কারণে বদভ্যাসের কারণে কিছু কিছু ভাঁজ পড়ে যায় কিছু স্পেসিফিক এরিয়াতে। আবার কিছু দেখা যায় যে না, এরকম কিছু না, আপনার স্কিনটা অনেক দিন ধরে সান সেন্সিটিভিটিতে ডেভেলপ করার জন্য স্কিনটাকে বেশি ড্রাই করে ফেলছেন, অথবা কোনো স্কিন কেয়ার প্রোডাক্ট ব্যবহার করছিলেন, ফর্সা রং ফর্সা হওয়ার ক্রিম, অথবা এমন কোনো ক্রিম ব্যবহার করছেন যার ফলে আপনার মুখের ব্রণ মানে ভেইন বা রক্ত নালীগুলো দেখা দিচ্ছে, অথবা আপনার মুখ অল্প রোদে গেলেই জ্বলা শুরু করছে। তো এইসবের ক্ষেত্রে আমরা যেটা বলে থাকি, আপনার ব্রণ হলে পোর্স প্রিভেনশনের জন্য কোনো ব্রণের ট্রিটমেন্ট প্রথমেই শুরু করবেন। যদি ব্রণ অনেক দিন ধরে থাকে তাহলে আপনার পোর্সগুলো বড় হয়ে যাবে। আরেকটা হচ্ছে কোনোভাবে ব্রণ খোঁচাবেন না বা চাপ দিয়ে ব্রণেরগুলো বের করার চেষ্টা করবেন না। তাহলে কি করে যে অর্ধেক পোর্সের কারণটার অর্ধেক যে আপনার সিবামটা থাকে ওগুলো বের হয়ে যায়, আবার কিছু সিবাম ভিতরে ঢুকে যায় থাকে, এই কারণে আপনার দেখা যায় যে ভিতরে গর্তগুলো বড় হয়ে যাচ্ছে। আরেকটা হচ্ছে স্কার যদি রিলেটেড সমস্যা থাকে বা পক্সের পরবর্তী কারণে কোনো স্কার হয়, সেগুলোতে কোনো ধরনের অতিরিক্ত উপাদান ব্যবহার করবে না। অনেকে বলে যে মুলতানি মাটি দেখাচ্ছে, তারপর দেখা যাচ্ছে চন্দন দিচ্ছে, ওগুলো করে কি পোর্স বা গর্তগুলোকে ইনফ্লামেশন করে ওগুলো সাইজগুলো কোলাজেন সিনথেসিস কমিয়ে দিয়ে বাড়িয়ে দেয় গর্তগুলোর সাইজ। আরেকটা হচ্ছে আপনি যদি রিঙ্কলস থাকে বা এরকম অ্যান্টি এইজিংয়ের চেঞ্জেস দেখা দেয়, তাহলে চেষ্টা করবেন যে আপনি রেগুলার ময়েশ্চারাইজার করতে, ফেস কিছু মাসাজ থাকে ওগুলো করতে বাসায়, অথবা হচ্ছে সানস্ক্রিন রেগুলার ব্যবহার করতে। সানস্ক্রিন যখন ব্যবহার করবেন তখন সান রে থেকে সেন্সিটিভিটিও কম হবে, অ্যান্টি এইজিংয়েও সাহায্য করবে। অনেকে থাকে যে সানস্ক্রিন ব্যবহার করতে চায় না মুখ ঘামে দেখে, এবং আপনার স্কিনটা সুন্দর হবে, দাগ কম পাবে, তাহলে অবশ্যই সানস্ক্রিন রেগুলার করবেন। কথা বলবো মাইক্রোনিডলিং নিয়ে। চামড়া পাতলা হয়ে যাচ্ছে এই সমস্যার জন্য আসে বা মুখে গর্তের জন্য আসে, তখন আমরা মাইক্রোনিডলিং করে থাকি। মাইক্রোনিডলিং অনেক জায়গায় অনেকভাবে করে থাকে। আমরা করে থাকি হচ্ছে দুইটা উপায়। সেটা হচ্ছে পিআরপি রিলেটেড মানে যেটা প্লাজমা যে সিরামটা আছে ওটাতে মাইক্রোনিডলিং করি, অথবা আমাদের কাছে আর্টিফিশিয়াল গ্রোথ ফ্যাক্টর থাকে যেগুলো আপনার কোলাজেন সিনথেসিসে সাহায্য করে। যখনই কোলাজেন সিনথেসিস হবে তখনই আপনার মুখের গর্তগুলো বন্ধ হয়ে যাবে, মুখে পোর্সগুলো কমে যাবে সাইজে, স্কারগুলো ছোট হয়ে যাবে, এবং যখন কোলাজেন তৈরি হবে মুখটা টান টান হবে। তো অনেকে চিন্তা করে যে কোনো ক্রিম বা সেরামে কি এগুলো প্রিভেনশন করার উপায় আছে কিনা। অনেকে নায়াসিনামাইড সেরাম দেয় অ্যান্ড পোর্সের জন্য, অনেকে আলফা আর বিউটিন ব্যবহার করে। আমি একটা কথা বলতে চাই, আপনি যদি পোর্সের টেন্ডেন্সি থাকে, হ্যাঁ অনেকে দেখেন যান আপনার কীভাবে বুঝবেন আপনার পোর্সের টেন্ডেন্সি আছে, প্রথমেই অল্প বয়সে দেখবেন যে ছোটো ছোটো গর্তগুলো হচ্ছে, লোমকূপগুলো বড় হচ্ছে। প্রিভেনশনের জন্য আপনি সেরাম ব্যবহার করতে পারেন, সানস্ক্রিন ব্যবহার করতে পারেন, ক্রিম ব্যবহার করতে পারেন, ময়েশ্চারাইজার ব্যবহার করতে পারেন। কিন্তু যদি আপনার পোর্স হয়ে যায় বা গর্ত হয়ে যায় বা রিঙ্কলস পড়ে যায়, ফাইন লাইন্স পড়ে যায়, তখন কিন্তু সেরাম ক্রিম তেমন কোনো সাহায্য করে না। এই জন্য আপনি সেক্ষেত্রে মাইক্রোনিডলিং
ভালো কাজ করে। তো এখন আপনি দেখে ফেলতে পারেন আমরা কিভাবে মাইক্রোনিডলিং করছি সেই প্রসেসটা। আচ্ছা, এখন আমরা যে প্রসিডিউরটা দেখাবো সেটাকে আমরা বলে থাকি মাইক্রোনিডলিং। মাইক্রোনিডলিং কেন বলা হয়, আমি আগেই বলেছিলাম যে এই যে এই প্রপটার মধ্যে ছোট ছোট অনেকগুলো নিডেল থাকে, কোনোটা থাকে 9টা নিডেল, 12টা নিডেল, 24টা নিডেল, 36টা নিডেল, 48টা নিডেল, আবার 90টা নিডেল, এখন মানে ছোটো 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 অনেকগুলো নিডেল। এগুলো আপনি যদি নর্মালভাবে ত্বকে দিতে যান তখন কিন্তু আপনি ব্যথা পাবেন। তো আমরা আগে ফার্স্টে লোকাল অ্যানাস্থেশিয়া দিয়ে নিই, আমরা এই সেরামটা মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে দিব। দাও সেরামটা, সেরামটা আমরা যেটা হচ্ছে দিয়ে থাকি সেটা কি হবে, আপনার এই ফলে আমরা মাইক্রোনিডলিংয়ের মাধ্যমে ইনফিউশন হবে। ইনফিউশন হলে যেটা হবে যে আপনার যে যদি ওনার মুখটাতে এখন কোনো পোর্স নেই, যে আপনার যে অনেকে পোর্সের সমস্যা থাকে বা স্কারের সমস্যা থাকে সেগুলো আপনার অনেক দূর ইম্প্রুভ হবে, আর আপনার অল্প বয়সের যে ছাপ যদি পড়ে সে ছাপটা আপনার কমাতে সাহায্য করবে। পাশাপাশি আপনার যদি অনেকদিন ধরে ব্রণের গর্ত থাকে তাও ডিল করবে। আমরা যেটা বলছিলাম যে প্রথমে আমরা সেশনটা হচ্ছে করি 0.5 to 0.25, তারপর 0.5 0.75, এভাবে নিডেলের ডেপটা বাড়ায়, আর নিডেলটাও চুজ করে থাকি। এটা হচ্ছে পেশেন্টের কতদূর গভীরতা আছে বা কতদূর পেশেন্টের সমস্যা সেই অনুযায়ী নির্ভর করে আমরা এটা ইনক্রিজ করে থাকি। এটা সাধারণত পুরো ফেসেই করা হয়, আবার অনেকের ক্ষেত্রে যাদের যদি বেশি গর্ত থাকে সেক্ষেত্রে আমরা দেখা যায় যে ওই জায়গাটাতে ইনজেকশন দিয়ে দিই। এটাতে আপনার কোনো ধরনের রিয়াকশনের চান্সেস নাই এবং আপনার খুবই ভালো কাজ করে রিঙ্কেলসের ক্ষেত্রে এবং ত্বককে খুবই ভালো স্মুথ করে। এটা কিভাবে ত্বকে আমরা সিরামটাকে ডাইরেক্ট ইনফিউশনের মাধ্যমে আমরা ঢুকিয়ে দিচ্ছি, সুতরাং আপনার যে কোষগুলো আছে এগুলো আপনার ইনজেকশনের মাধ্যমে যাওয়ার জন্য প্রত্যেকটা কোষ পরিমাণ মতো পরিমাণ পর্যায়ে আপনার সিরামটা পাচ্ছে, এগুলো আপনার নিউট্রিশন হিসেবেও কাজ করবে এবং ক্ষতগুলো পূরণ করতে সাহায্য করবে এবং ত্বকটাকে স্মুথ করবে, অ্যান্টি রিঙ্কেল কাজ করবে, ফাইন লাইন্স দূর করবে। যারা চান যে ন্যাচারাল প্রসেসের মাধ্যমে আপনার ত্বকটাকে অ্যান্টি এজিং প্রিভেনশনের জন্য, তারা আপনার এই প্রসিডিউরটা করতে পারেন, মাসে একটা সেশন করতে পারেন, বা আপনি যদি থেরাপির মাধ্যমে যেতে চান তাহলে আপনার নির্দিষ্ট আমরা বলে দিব যে আপনি কয়টা সেশন লাগবে। অনেকে আছে যে হচ্ছে সেশন অনুযায়ী করে, গ্যাপ দেয়, আবার অনেকে আছে যে অ্যান্টি রিঙ্কেলের চিন্তা করে এক মাস পর বা দেড় মাস পর এভাবে একটা করে সেশন নেয়। তো এটা খুবই ভালো একটা প্রসিডিউর, এবং আপনি যদি চান যে আপনি চাচ্ছেন যে সহজ একটা পদ্ধতি যে আপনার তারুণ্যটাকে ধরে রাখবে, আপনার মুখের পোর্সগুলোকে কমিয়ে রাখবে, তাহলে আপনি এই প্রসিডিউরটা অবশ্যই করতে পারেন এবং আপনার ত্বকটা অবশ্যই চকচক করবে। আমি বললাম না 7 দিন পর আপনি দেখবেন যে আপনার প্রথম যে 7 দিন আগে যে ত্বক এবং 7 দিন পরের ত্বক মানে আকাশ পাতাল ডিফারেন্স দেখবেন, এবং আপনার যে একটা যে থাকবে যে ময়লা জমে যাওয়া বা একটা থাকে না ব্ল্যাক হেডসের সমস্যা সেটাও আপনি প্রিভেন্ট হবে। এতক্ষণ আপনারা দেখলেন যে আমরা কীভাবে মাইক্রোনিডলিং করছি, তার উপকারিতা কী এবং কী প্রসেসে করা হয়। মাইক্রোনিডলিং করার পরবর্তী সময় আমি তো ভিডিওতে বলেই দিয়েছি কি 7 দিন আপনি চেষ্টা করবেন সানে রোদে না যেতে, রান্না করতে হলেও সানস্ক্রিনটা ব্যবহার করতে, আর মুখ একটু যদি হালকা বার্নিং সেন্সেশন জাস্ট বরফ দিলে এটা কমে যায়। তো এরকম রিলেটেড যদি আরও কোনো থেরাপি দেখতে চান বা জানতে চান তাহলে আমাদের রাজ টিভির সাথে এবং অ্যাস্থেটিক স্কিন কেয়ার লেজার সেন্টারের সাথে থাকুন। অবশ্য আমরা এর পরবর্তীতে আরও কিছু সার্ভিস নিয়ে আপনাদের সামনে থাকবো। ধন্যবাদ এবং আসসালামু আলাইকুম। ইউ আর ওয়াচিং রাজ টিভি, জাগরণে বাংলাদেশ। প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।